ফাঁকা ওই মার্কশিটে বাড়তি নম্বর বসে কিভাবে এসএসসি দুর্নীতির চাকা ঘুরত সেই তথ্য তো আগেই সামনে এসেছিল। এবার সামনে এলো আরো মারাত্মক অভিযোগ। কুন্তলকে আদালতে পেশ করে সিবিআই দাবি করল, অযোগ্যদের পরীক্ষার প্রাপ্ত নম্বর দেখে বেঁধে দেওয়া হতো ঘুষের রেট, অর্থাৎ যদি 2% নম্বর বাড়াতে হয় সেজন্য আলাদা রেট, যদি 4% নম্বর বাড়াতে হয় তার জন্য আলাদা রেট। ঠিক যেন মাছের বাজারের দরদাম, দেশি মাছের একরকম দাম আর অন্ধ্র বা বিলাসপুরের আরেক দর। বৃহস্পতিবার কুন্তল ঘোষকে আদালতে পেশ করার পরে কেসটারি দেখে সিবিআইর কাছে বিচারক জানতে চান, সময় সময় অভিযোগগুলো বদলে যাচ্ছে, আপনার মামলার মূল অভিযোগগুলি কি? তখন সিবিআই দাবি করে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় টাকা তোলার ক্ষেত্রে আলাদা আলাদা রেট বেঁধে দেওয়া হয়েছিল। সিবিআই দাবি, কেউ 68% নম্বর পেয়ে থাকলে তা যদি বাড়িয়ে 72% করতে হয় তাহলে দর একরকম, কারো নম্বর 70% থেকে বাড়িয়ে যদি 72% করতে হয় তার রেটও আলাদা। এভাবে প্রাপ্ত নম্বরে শতাংশের বিচারে ঘুষের টাকার অঙ্ক ঠিক হতো বলে আদালতে অভিযোগ করেছে সিবিআই। পয়সার বিনিময়ে চাকরি হয়েছে শুধুমাত্র একটা রেটে নয়, যে অপদার্থ তার বেশি পয়সা দিতে হয়েছে, যে একটু কম অপদার্থ তার কম পয়সা দিতে হয়েছে। পরিষ্কার রেজাল্ট যেরকম, পয়সার মান সেরকম হতো। এই যে বিক্রি যেটা হয়েছে সেটা সাধারণ বাজারে সবজি বিক্রির মতো, এটা ভাবলেও লজ্জা লাগছে। একেবারেই রেট চার্ট বেঁধে দুর্নীতি হয়েছে, এবং আমি অনেক আগে বলেছি এই যে চেনটা উঠেছে এই চেনটার ভেতরে গোটা দলটাকে আষ্টে পৃষ্টে বাধা হয়েছে, এবং নিশ্চিতভাবেই দুর্নীতির নিত্য নতুন মডেল আবিষ্কারের ক্ষেত্রে মমতা ব্যানার্জির সরকার অপরিসীম কৃতিত্ব দেখিয়েছে, কথা মানতেই হবে। বিরোধীদের অভিযোগ, ঘুরপথে নম্বর বাড়ানোর এই খেলায় কুন্তল স্রেফ একজন খেলোয়াড়, মাস্টার মাইন্ড অন্য কেউ, টার্গেট সেই শাসক দল। সিবিআই এই যত মহাকাব্যগুলি না বলে কে করেছে কারা করেছে প্রমাণ দিয়ে ট্রায়ালের ব্যবস্থা করুক, বিচার করুক, শাস্তি দিক। যারা অন্যায় করেছে তৃণমূল কংগ্রেস তাদের সমর্থন করতে যাচ্ছে না, কিন্তু বাম জমানা থেকে যেটা চলে আসছে তাহলে তদন্তটা সেই সময় থেকেই শুরু হোক। আপনি একটা উপন্যাস পড়াচ্ছেন তার প্রচ্ছদ দেখাবেন না, ভূমিকা পড়াবেন না, প্রথম পাতা পড়াবেন না, মাঝপথ থেকে পড়াতে পড়াতে লোককে নানা রকম রহস্যের গন্ধ শোনাবেন, এইভাবে তো হতে পারে না। নিয়োগ দুর্নীতির রকম সকম দেখে তদন্তকারীরা নিশ্চিত রীতিমতো আটঘাট বেঁধে চাকরি ব্যক্তির চক্রটা চলত। এখন দেখার চাকা থেকে স্টিয়ারিং এ কবে পৌঁছতে পারেন তদন্তকারীরা। প্রকাশ সিনহা, কৃষ্ণেন্দু অধিকারী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। চাকরি বিক্রি করে একাই 100 কোটি টাকা তুলেছিলেন কুন্তল ঘোষ, চার্জশিটে এমনই দাবি করল ইডি। চার্জশিটে আরও বলা হয়েছে কুন্তল ঘোষকে সাহায্য করেছে পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যের মতো প্রভাবশালীরা। পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া নগদ 50 কোটির পাহাড় দেখে সাধারণ মানুষের চোখ ছানা বড় হয়ে গিয়েছিল। কিন্তু এবার নিয়োগ দুর্নীতির মামলায় ইডি যে চার্জশিট দিয়েছে তাতে সামনে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। ইডির এই চার্জশিটে বলা হয়েছে নিয়োগ দুর্নীতিতে টাকা তোলায় কুন্তল ছিলেন একাই 100, মানে তিনি একাই বাজার থেকে তুলেছিলেন 100 কোটি টাকা। বহু যোগ্য চাকরিপ্রার্থী যখন বছরের পর বছর রাস্তায় বসে আছেন তখন অযোগ্যদের চাকরি বিক্রি করে কুন্তল তুলেছিলেন 100 কোটি টাকা। চার্জশিটে এই তথ্য দেওয়ার পাশাপাশি ইডি আরও জানিয়েছে কুন্তল এই নিয়োগ দুর্নীতির কারবার চালাতেন প্রভাবশালীদের মদতে। যে তালিকায় ছিলেন পার্থ চট্টোপাধ্যায় থেকে মানিক ভট্টাচার্যরা। শুধুমাত্র কুন্তল ঘোষ একাই নিয়োগের নামে 100 কোটি টাকা তুলেছে বলে দাবি করেছে চার্জশিটে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যই শুধু নয়, তৃণমূলের আরও বেশ কিছু নেতা কুন্তলের টাকায় লাভবান। ইডির চার্জশিটে আরও দাবি করা হয়েছে স্রেফ প্রার্থীদের থেকে টাকা আদায় করতে অন্য তারিখে একটি ইন্টারভিউর ব্যবস্থা করা হয়েছিল, আর সেই ইন্টারভিউ হয়েছিল তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তার পিএ সুকান্ত আচার্য, তার ওএসডি প্রবীর বন্দ্যোপাধ্যায় এবং তৎকালীন শিক্ষা সচিব মনীষ জৈনের তত্ত্বাবধানে। ইডির চার্জশিটে আরও দাবি 2017-18 সালে একটি বিলাসবহুল হোটেলে টাকা লেনদেনও হয়েছিল। কুন্তল জানিয়েছেন সিটি সেন্টার 2 এর কাছে একটি হোটেলে পার্থ চট্টোপাধ্যায়ের ওএসডি কে টাকা দিয়ে আসেন কুন্তল ও গোপাল দলপতি। চাকরি নিলাম হয়েছে তা নয়, এমনকি তৃণমূলের কাছ থেকে টাকা নিয়েছে, তার থেকে বেশি টাকা অন্য কেউ দিয়েছে, সঙ্গে সঙ্গে যার আগে চাকরি জগতে ছিল তার বদলে অন্যের নাম চলে এসছে, একটা এসএমএসে চেঞ্জ হয়ে গেছে, হোয়াটসঅ্যাপে চেঞ্জ হয়ে গেছে। এই জন্য তো বিচারপতি বলেছেন তিনি হাবুডুবু খাচ্ছেন এই দুর্নীতির অভিযোগের মধ্যে দাঁড়িয়ে, ঠক বাজতে গাও জার হয়ে যাবে, এই জন্য বলছি কিংপিনদের ধরতে হবে। ইডি চার্জশিটে আরও দাবি করা হয়েছে প্রাইমারি আপার প্রাইমারি নবম দশম গ্রুপ ডিতে নিয়োগের নামেও কোটি কোটি টাকা তোলা হয়,
এমনকি টিচার ট্রেনিং স্কুলের রেজিস্ট্রেশন বাবদও টাকা নেওয়া হয়। টিচার ট্রেনিং কলেজের রেজিস্ট্রেশন বাবদ 3-5 লক্ষ টাকা নিতেন মানিক ভট্টাচার্য। 22টি কলেজকে এমন সুবিধে পাইয়ে দেওয়া হয়। আবির দত্ত, সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিতে এজেন্সি তাকে চাপ দিচ্ছে, আবারও এই অভিযোগ করলেন কুন্তল ঘোষ। আদালতে লিখিত অভিযোগও দায়ের করেছেন তিনি, আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। ফের বিস্ফোরক কুন্তল ঘোষ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর জন্য চাপ দেওয়া হচ্ছে বলে আদালতে লিখিত অভিযোগ করলেন নিয়োগ দুর্নীতিতে ধৃত বহিষ্কৃত যুব তৃণমূল নেতা। এটা অবশ্য প্রথমবার নয়, এর আগেও একই অভিযোগ করেছিলেন তিনি, এবং তাৎপর্যপূর্ণভাবে সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ খোলার পরই। যবে থেকে সারদা হয়েছিল আক্রমণ ছিল আমার দিকে। এই মদন মিত্র বসে আছে, কুনাল ঘোষ দীর্ঘদিন কাস্টাডিতে ছিল, কি বলেছে জানেন এদেরকে? বলেছে অভিষেকের নাম নাও ছেড়ে দেব, কি বলেছিল না? শহীদ মিনারে অভিষেক বললেন, আর জেলবন্দী কুন্তল ঘোষের গলাতেও কার্যত তাই শোনা গেল। আমরা বুক সিনা করেই চলি, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বলে দিয়েছেন একটা কথাই বলতে পারি যে এরা কেন্দ্রীয় সংস্থা, হ্যাঁ শুনেছি, কেন্দ্রীয় সংস্থা যেভাবে আমাদের উপর হেনস্থা করছে তার অত্যাচার এবং আমাদের নাম বড় চেষ্টা করছে আমাদের দিয়ে। বৃহস্পতিবার আরও জোরালোভাবে সেই সুর শোনা গেল নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তলের গলায়। আগের দিন আমি যা বক্তব্য রেখেছি সেটা চিঠি আকারে আমি আদালতকে জানিয়েছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম বলানোর জন্য চেষ্টা করছি, যেতে দিন আমি গাড়ি কে চেষ্টা করছে এটা বলবো না, আমি চিঠি আকারে মহামান্য আদালতকে সবটা জানিয়েছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম বলানোর জন্য যেভাবে আমার উপরে প্রেশার করা হচ্ছে সেটাই জানিয়েছি। আমি তো অন্য কথা শুনছি, আমি তো শুনছি যে এই যে লোকগুলোকে, এই যে ক্রিমিনালগুলোকে যারা আমাদের বাংলার মধ্যবিত্ত বাড়ির ছেলেমেয়ের চাকরি স্বপ্ন চুরি করেছে, তাদেরকে রাজ্য সরকার থেকে নাকি চাপ দেওয়া হচ্ছে যে যদি নাম বলিস তাহলে বেরোলেই গাঁজার কেস। আমরা তো এইটা শুনছি, সুতরাং সেই চাপে তাকে এই কথাটা বলতে হচ্ছে কিনা সেটাই বা কে জানে। অত্যন্ত গুরুতর অভিযোগ, আমরা আশা করতেই পারি এর মধ্যে দলের আলাদা করে মন্তব্যের কোনো অবকাশ নেই, আইনি প্রসেস, কোর্ট রুম, বিচারক আছেন, কিন্তু যেহেতু অভিযোগটার সঙ্গে তার একটা পলিটিক্যাল পার্সপেক্টিভ আছে, ফলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এর মধ্যে কোনো কনস্পিরেসি থাকতে পারে এবং মহামান্য বিচারক এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবেন বলে আমরা আশা করতে পারি। নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল ও যুব তৃণমূলের নেতা স্থানীয় থেকে প্রাক্তন শিক্ষামন্ত্রী অবধি গ্রেফতার হয়েছেন, কিন্তু বারবার প্রশ্ন উঠছে এই দুর্নীতির মাথা কে, দুর্নীতির কোটি কোটি টাকা কার পকেটে গেছে, সেই নাম কি আদৌ সামনে আসবে? প্রকাশ সিনহা, জিলম করঞ্জাই ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। দাবি আদায়ে ক্রমশই আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছে কুর্মী সমাজ। পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরে লাগাতার চলছে রেল এবং সড়ক অবরোধ। এই আন্দোলনে সামিল হয়েছেন মুখ্য উপদেষ্টা অজিত মাহাতো, আর এর জেরেই ব্যাহত হচ্ছে রেল পরিষেবা। সামনে রাজ্যে পঞ্চায়েত ভোট, তার আগে জঙ্গলমহলের 3 জেলায় ফের কোথাও রেল, কোথাও পথ অবরোধ। আদিবাসী কুর্মী সমাজের, কুর্মী সম্প্রদায়কে তপশিলি উপজাতিভুক্তদের আওতায় আনতে হবে, সারনা ধর্মের স্বীকৃতি দিতে হবে, কুর্মালি ভাষাকে সংবিধানের 8ম তফসিলের অন্তর্ভুক্ত করতে হবে, এমন একাধিক দাবিতে ফের দফায় দফায় শুরু হয়েছে আন্দোলন। পুরুলিয়ার কুস্তাউরে রেল লাইনের ওপর বসে পড়ে অবরোধে সামিল হন কুর্মী সম্প্রদায়ের মানুষজন। দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। আমরা এই আন্দোলন চালিয়ে যাব, আমাদের এই আন্দোলনকে স্তব্ধ করার জন্য, কারণ আমরা এত এত হাজার হাজার লোক আমরা আছি, লাইট বন্ধ করে দিয়েছে, জল বন্ধ করে দিয়েছে, সরকার আমরাকে এই আন্দোলনটা ভাঙার জন্য বহু চেষ্টা করছে, কিন্তু আমরা এটাই আমরা হটব না, আমরা এই আন্দোলনকে আরও পুরুলিয়া জেলার বিভিন্ন জায়গায় আমরা ছড়িয়ে দেব। আন্দোলন অবরোধে বাস ট্রেন না পেয়ে সমস্যায় পড়ে নিত্যযাত্রীরা। কালকে এসেছিলাম, কালকেও বাস পাই নাই, আর ট্রেন তো পুরো বন্ধ আছে, ট্রেনও পাই নাই, যাওয়া আসা খুব অসুবিধা হচ্ছে। আন্দোলনের প্রভাব সরাসরি পড়েছে রেল পরিষেবায়। বাঁকুড়ার উপর দিয়ে যাওয়া পুরুলিয়া সাঁতরাগাছি রূপসী বাংলা এক্সপ্রেস, খড়গপুর রাঁচি এক্সপ্রেস, খড়গপুর হাতিয়া এক্সপ্রেস বাতিল করা হয়েছে।
সংক্ষিপ্ত করা হয়েছে ডাউন পুরুলিয়া এক্সপ্রেসের যাত্রাপথ। ভীষণ সমস্যার মধ্যে কিন্তু উপায় নেই, নিরুপায় হয়ে আমাদের যেতে হচ্ছে জীবিকার স্বার্থে। খেমাশুলিতে অবরোধ চলাকালীন গাড়ির ধাক্কায় আহত হন এক আন্দোলনকারী। এরপরই অবরোধকারীরা পুলিশের গাড়িতে ভাঙচুর করে বলে অভিযোগ ওঠে। একটা দ্রুতগতিতে গাড়ি যাচ্ছিল এবং যাতে যাওয়ার সময় একটা ছেলেকে আমাদেরকে আঘাত করে এবং সেই ছেলেটা খড়গপুর সাব ডিভিশনাল হসপিটালে এখন অ্যাডমিট আছে, আমরা রাত্রিবেলা অ্যাডমিট করি। তারপর যদি উত্তেজনাবশত করে থাকে উৎসাহী পাবলিক তাহলে হতে পারে, আমাদের কাছে সেইটা কিন্তু খবর ছিল না। দাবি আদায়ে আপাতত কর্মী সমাজ ভরসা রাখছে আন্দোলনে, কিন্তু তাতে আখেরে ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। হংসরাজ সিংহ, পূর্ণেন্দু সিংহ, বিশ্বজিৎ দাস, এবিপি আনন্দ। ভর সন্ধ্যায় আকড়া সন্তোষপুর স্টেশনের পাশের বাজারে ভয়াবহ আগুন, প্রায় 30-35টি দোকান ভস্মীভূত হয়ে যায়। আর এর জেরে শিয়ালদা বজবজ রেল পরিষেবা ব্যাহত হয়, প্রায় 3 ঘন্টা পর চালু হয় রেল পরিষেবা। বিকেল তখন 5:30, আকড়া সন্তোষপুর স্টেশনের প্ল্যাটফর্মের পাশে দাউ দাউ করে জ্বলছে আগুন, কালো ধোঁয়ায় ঢাকা আশপাশ। উল্টো দিকের প্ল্যাটফর্মে তখন শয়ে শয়ে আতঙ্কিত মানুষের ভিড়। স্থানীয়রা আতঙ্কে ভুগছেন যে এই ধরনের অগ্নিকাণ্ডে তাদের যে বাড়ি রয়েছে সেইগুলো কিভাবে বাঁচবে, কারণ এই ধরনের অগ্নিকাণ্ডে যেটা স্থানীয়রা বলছেন একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। প্রথমে আগুন লাগে প্ল্যাটফর্ম লাগোয়া খাবারের দোকানে, এরপর সিলিন্ডার ফেটে আরো দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। ততক্ষণে প্ল্যাটফর্মের ছাউনি ছুঁয়ে ফেলেছে লেলিহান শিখা। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 8টি ইঞ্জিন। দোকান ছিল একটা, গোয়ালও ছিল একটা। স্টেশনে যেরকম হয় বিভিন্ন ধরনের দোকান থাকে, তবে 2-4টি সিলিন্ডার পাওয়া গেছে, এখন এটা নিয়ে আমরা দেখছি কি হয়। যদিও দমকল দেরিতে আসার অভিযোগ করেছেন স্থানীয়রা। 1 ঘন্টা পরে এত মানুষ, আজকে তো অনেক মানে হাজার হাজার মানুষ স্টেশনে ছিল, প্ল্যাটফর্মে ছিল, যারা ট্রেন ধরে ওগুলো দাঁড়িয়েছিল, কত মানুষ প্রাণহানি হতো। কিন্তু 20 মিনিটের সময় রাস্তা এটা, যেখানে আমাদের ফায়ার ব্রিগেড রয়েছে বর্তমান এই ফটকে, এত দেরি কেন এটা আমরা বুঝতে পারলাম না। অফিস ফিরতে যাত্রীদের তখন বাড়ি ফেরার হিড়িক, তবু বাধ্য হয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেল কর্তৃপক্ষ। চূড়ান্ত ভোগান্তিতে পড়তে হয় শিয়ালদা বজবজ শাখার যাত্রীদের। 30-35টা দোকান প্রায় আমাদের এখানে জ্বলে গেছে এবং যত গরিব ছিল সব নিজের এই পুঁজি, এই রমজান মাসে সবাই নিজের বাড়ি থেকে যত পুঁজি ছিল সব লাগিয়ে এই দোকানে লাগিয়েছিল, আর সেই দোকানগুলো পুড়ে গেছে আমাদের সন্তোষপুরে। ট্রেন বন্ধ থাকায় তারাতলা মোড়ে ব্যাপক যানজট তৈরি হয়। প্রায় 3 ঘন্টা পর ফের চালু হয় রেল পরিষেবা, রাত পর্যন্ত চলে কুলিং প্রসেস। জয়ন্ত রায়, ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ।